শুভ্র সাজেরে ভকত বৈষ্ণব খোলতালর মাতত আধ্যাত্মিকতার পরিবেশর সৃষ্টি হয়েছে যোরহাটর পুরনি মাটিত। এই দৃশ্য শ্রী শ্রী পুরনি মাটির মায়ামরা সত্রর মানর আক্রমণ, ব্রিটিশর শাসন শোষণ, রজার দমনকো নেওচি বর্তমানেও উজ্জীবিত হয়ে রা এয়া হয়েছে শ্রী শ্রী পুরনি মাটির মায়ামরা সত্র। 1695 খ্রিস্টাব্দতেই প্রতিষ্ঠা লাভ করা এইভাগ শ্রী শ্রী পুরনি মাটির মায়ামরা সত্রয়ে আজিও ধরে রাখিছে পূর্বর পরম্পরা। শুভ্র সাজ পরিধান করে ভকত বৈষ্ণব তথা আইসকল আহিছে, অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রার। এই পরিবেশ পরম্পরা অনুসরিয়ে প্রত্যেক বর্ষয় পালন করে আহি বর্তমানে 329 সংখ্যাত ভরি দিয়া শ্রী শ্রী পুরনি মাটির মায়ামরা সত্রর বরকীর্তন মহোৎসবর। মায়ামরা সকলের পূর্বর পরম্পরা অনুসরিয়ে এইবারও বরকীর্তন মহোৎসব উপলক্ষে উলিওয়া হয় এক শোভাযাত্রা। ধূপ চাকি নৈবেদ্যরে সেবতী সকলে গ্রহণ করে সেবা। উল্লেখযোগ্য যে 1695 খ্রিস্টাব্দতে প্রতিষ্ঠা লাভ করা এইভাগে শ্রী শ্রী পুরনি মাটির মায়ামরা সত্র আছে এক বিশেষ বৈশিষ্ট্য। লোকবিশ্বাস অনুসরি মনোবাঞ্ছা পূরণের অর্থে এইভাগ সত্রলৈ নিমখ দান করা হয়। এইভাগ সত্রত সেবা গ্রহণ করিলে মনের কামনা পূরণ হয় বলে এক বিশ্বাস অতীজরে পৰা চলি অহা পরিলক্ষিত হয়েছে। আনহাতে অধ্যয়নরত ছাত্র ছাত্রী সকলেও এইভাগ সত্রত মনোবাঞ্ছা পূরণের বাবে সেবা আগবহায়। এয়া হয়েছে লোকবিশ্বাস, মায়ামরা সকলের পরম্পরা। আমি প্রথমে এই সংবাদ মাধ্যমের কর্মকর্তাসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রী শ্রী মায়ামরা পুরনি মাটি এই মূল সত্রখানি 1695 খ্রিস্টাব্দতে প্রতিষ্ঠিত হয়েছে। আজি পূর্বর পরম্পরা অনুসারে ফাগুনের বরকীর্তন আমি 329 বছরীয়া আজি বরকীর্তন মহোৎসব ভাগি আজিরপরা আরম্ভ হয়েছে। আমি আমার এই সত্রর প্রায় 10 জেলার 35 গাঁও আছে, সকলে ভকত বৈষ্ণব আহি এই কীর্তন ভাগি উদযাপন করবর কারণে আগবাড়ি আছে। আমি আমার এই সত্রখানি অতীতর প্রায় অল্প দুখিয়া সত্র, ইতিমধ্যে মানৰ আক্রমণ, ব্রিটিশৰ শাসন শোষণ আর আগতে রজার নিগ্রহ সেইখিনি সহি আহিছে, আজি 329 বছর ভরি দিছে। কিন্তু আজিলৈকে আমি এতিয়ালৈকে কোনো সরকারী সাহায্য আমার সত্রই পোৱা নাই। আর নিজের ভকত বৈষ্ণব সকলে বদান্যতাৰে নিজের দান বৰঙণি এই সত্রখন সত্রখন চলাই এই বন্তিগছি জ্বলাই ইতিমধ্যে জ্বলাই আহিছে। আর আমি এই অপাহতে এই সংবাদ মাধ্যমের যোগেদি আমার সরকারক আমি আবেদন করব বিচাৰিছো যাতে আমার এই দুখীয় সত্রখানি বুঝ লৈ কিবা এটা অৰিহণা দিয়ক আমাক।